हेलो एवरीवन, वेलकम बैक टू दि चैनल, वेलकम टू ब्रॉन बिटर्स फैमिली। सबा की जय जगन्नाथ बोले प्रभु सबार भलो करुक। आज के मिष्टि ब्लगटा स्टार्ट करछि। आसले आज के आमार ऐ फिफी रानी ऐ बाड़ीते आमार मेयेटार एकदम शरीर भलो नहीं। शरीर भलो नहीं बोलते जेहेतु फिमेल तो फिमेलदेर वैराइटीज अफ प्रब्लेम हय एकटु एज हो गेले। किछुदिन आगेई आमार बड़ोटा एना एक्सपायर होयेछे, सेटा तोमरा जानो ब्लगे देखेछो। तो जाइ होक ओई जोन्नो ओर ओनाक মানে ফিফিকে যে দেখে উনি বললেন যে একটুখানি ওকে ইনজেকশন করে দিতে। তার কারণ হচ্ছে উপরে ছবিতে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এখানেও এরকম সকালে দু একবার বমি করেছে। তো তার জন্য জোফার আর র্যান্টাক ইনজেকশন করতে হবে। তো এই ইনজেকশনটা করবে কে? ওবি করবে। তো যাই হোক, বোধহয় ওটা ইন্টারমাসকুলার ছিল। তো সেই দেখে ও তো বুঝতে পেরে গেছে, ওবি ইনজেকশন রেডি করছে মানে ওকেই সেটা দেওয়া হবে। তো আর সবথেকে বড় কথা হচ্ছে, জোফার যখন যায় তখন একটুখানি মানে জ্বালা জ্বালা মতো করে। তো যার কারণে আমাকে ওকে ভালো করে গ্রিপ করে ধরে না থাকলে, ফট করে ও যদি পা ফা ছেটায় তখন আবার এই যে দেখছো কীরকম মুভ করছে, মানে ও বুঝতে পেরে গেছে। তো আমাকে সেই হিসেবে ওকে ভালো করে কন্ট্রোল করে রাখতে হচ্ছিলো, যাতে ও কোনোভাবে মুভ না করে আর ওবি যাতে ইজিলি ওকে ইনজেকশনটা দিতে পারে। বাড়িতে এদের কিছু হলে তো জানো আমাদের কি অবস্থা হয়, মানে বাচ্চাদের থেকেও অধম। কারণ বাচ্চারা তবু বলতে পারে, এরা তো কোনো কথাই বলতে পারে না যে কি সমস্যা হচ্ছে। তো অনেকক্ষণ ঠান্ডা করার চেষ্টা করছিলাম, কিন্তু আলটিমেট মনে হলো না খুব একটা বেশি কিছু কাজ হয়েছে বা হচ্ছে বলে। তো যাই হোক, ওই ওবি ইনজেকশনটা নিয়ে বসবে, তো ওকে একটু মুভ করিয়ে যাতে ওবির দিকে ওর পায়ের পোর্শনটা থাকে। আর এই হচ্ছে ফিমেলদের সমস্যা, ওদের কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য ওকে এখন বেশ কিছু মেডিসিন স্টার্ট করা হয়েছে। সেই মেডিসিনের রিয়াকশানে ও বমি করলো কি না বা কি সেটাও আমরা ঠিক জানি না। তো যাই হোক, চলো, যাই কারণে আজকে না সারাদিন বেশি কিছু ভিডিও করতে পারিনি, জাস্ট এটাই তোমাদের সাথে একটা মানে আপডেটের মতো শেয়ার করছি বলতে পারো। মনটাও ভালো ছিল না আর সেরকমভাবে ভিডিও করার মতো কিছু ছিল না। আর মানে ও একটু নেতিয়ে পড়ে থাকা মানে একটা চলে যাওয়ার পর এখন আমাদের কাছে সিঁদুরে মেঘের মতো আর কি, মানে যতটা সম্ভব ওকে প্রোটেক্ট করা হয়। এখন র্যান্টাক দিচ্ছে, তো র্যান্টাকে ও অ্যাজ সাচ তাও তো মুভ করছে, অ্যাজ সাচ কোনো প্রবলেম হওয়ার নেই। কিন্তু জোফার যেটা বমির ইনজেকশনটা সেটা একটুখানি কি হয়, একটু জ্বালা জ্বালা করে ওদেরকে দিলে। তো যার কারণে ও একটুখানি তো ডিস্টার্ব করবেই, সেটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে কতটা ওকে গ্রিপ করে সুন্দর করে ধরে রাখতে পারবো। কারণ ওইদিকে তো ওবি একদমই ধরতে পারছে না, ওর পাটাও টেনে আমাকেই ধরে রাখতে হবে, না হলে ওবি আর একটা ইনজেকশন করতে পারবে না। তো এই হচ্ছে সিচুয়েশান, মানে একটা যায় একটা আসে আর বলো না। তো যাই হোক, আশা করি তোমরা এই আপডেটটুকুতেই মানে আমাকে আমার সাথে থাকবে, ব্রংবিটাসের পাশে থাকবে। আমি বলবো ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সাথেই থাকো, পাশে থাকো। আমি আমার তরফ থেকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করি যতটা আপডেট দেওয়ার। পেট সম্বন্ধীয় বেশ কিছু ইনফরমেশনও আমি ব্লগে শেয়ার করি, সেটা তোমরা আমার ব্লগিং চ্যানেল ফলো করলেই দেখতে পাবে। তো যাই হোক, চলো আপাতত ওর আগে ইনজেকশনটা দিই, তারপরে বাকি কথা। ওদেরকে বোঝা এত ডিফিকাল্ট না, সেই আমরা মানে পেটস প্যারেন্টস যারা শুধু তারাই হয়তো বুঝি। আমার ফিফিকে অনেকটা চার্লি মুভির চার্লির মতো দেখতে, সবাই বলে এই কথাটা, ওর মুখটা, ওর বসে থাকা, ওর অ্যাটিটিউড। তো যাই হোক, চলো, আমি তাই বলছিলাম বোধ হয় নজর লেগে গেছে ওর চার্লি চার্লি করে। তো যাই হোক, ওদের কিছু হলে তো একদম বাড়ির কারোর মন ভালো থাকে না। তো চলো, এখানে ইনজেকশন ডান, যুদ্ধ শেষ। তারপরে বাড়িতে এসি সার্ভিসিংয়ের জন্য এসেছিলো, কারণ প্রায় আমার এসিটা দেড় বছর হয়ে গেল, দেড় বছরে একবারও ওয়েট সার্ভিসিং হয়নি, এতদিন ধরে ড্রাই সার্ভিস হয়েছে। তো যাই হোক, এইবারভাবে দুপুরবেলাটা কাটিয়ে এত ব্যস্ততার মধ্যে সন্ধেবেলা গেছিলাম একটু ধূপ কিনতে, কারণ এনার ওখানে রোজ ধূপ দিতে হয় আর আমার ধূপের খুব শখ। ধূপ, পারফিউম, মানে আমি রুমে সবসময় ধূপ, সুন্দর গন্ধ, ফ্রেগনেন্স আমি খুব পছন্দ করি। আর এই দোকানটা থেকেই আমি বরাবর ধূপ কিনি,
বাপি কিন্তু বাপি এখন যেতে পারে না, বাপি আমাকে চিনিয়ে দিয়েছে, তো আমি যাই এখান থেকেই ধূপ ফুপ কিনতে, তো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো একটা নতুন ধূপ কিনেছে, এত বিউটিফুল দেখতে, একদম ওরা ব্র্যান্ডটা ন্যাচারাল রেমিডিস দিয়ে করে। তো এটা ফ্রেগনেন্সটা ছিল মেবি বলছি তোমাদেরকে সাম্বরানি, আর কোম্পানিটার নাম ছিল অ্যামোগা। তো এই যে বক্সটা ধূপের, এটা কিন্তু পুরো তোমার কি বলে জানো মলাট পেপারে, মানে পিচ বোর্ডের, আর দারুণ ছিল। ভেতরে একটা ধূপের স্ট্যান্ড ছিল পুরো উডেন, আর ধূপটা রাখার সিস্টেমটাও এত বিউটিফুল ছিল যে জাস্ট এরকমভাবে ওই হোলটার মধ্যে দিয়ে দিলে একদম বেন্ড হয়ে ধূপটা জ্বলবে, তোমাদেরকে দেখাচ্ছি। আর ধূপের কাঠিগুলো দেখো, মানে যে একদম ন্যাচারাল সেটা দেখলেও তোমরা, মানে ধূপের কাঠি দেখলেও তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, চলো ধূপটা জ্বালাই, তোমাদের সাথে শেয়ার করি। আর ধূপটা জ্বালানো দেখাতে দেখাতেই বলি, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। অ্যাজ সাচ সত্যি কিছু করে উঠতে পারিনি ব্লগে, আর প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো, ফ্যামিলির মতো। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, সবাইকে জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা এন্ড করছি। আবার দেখা হবে সুন্দর একটা মিষ্টি ব্লগে, ততক্ষণের জন্য প্লিজ ব্রংবেটাসের সাথে থেকো। আর একটু ইরেগুলার ব্লগ আসছে, কারণ আমার শরীরটাও ভালো থাকছে না, গলাটা চোখ হয়ে রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে একটু হ্যাপাজাট হয়ে রয়েছি সেই কারণে। তো আবার রেগুলার ঠিক টাইমে দুপুর 1টার মধ্যে আমি ব্লগ আপলোড করার চেষ্টা করব। ততদিন সাথে থাকো, পাশে থাকো, আর ফ্যামিলির মতো থাকো, কারণ তোমরা আমার কিন্তু আরেকটা ফ্যামিলি। তো আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট।